বন্ধুরা, আপনারা কি জানেন কি পান করলে পেটের ভুঁড়ি 10 দিনে শূন্যে এসে দাঁড়ায়? কোন ব্লাড গ্রুপের মানুষদের অন্যের তুলনায় রাগ বেশি হয়? শূন্যের আবিষ্কার কোন দেশ থেকে হয়েছিল? পৃথিবীর সবচেয়ে দামি রক্তের গ্রুপ কোনটি? আমাদের শরীর মোটা হয়ে যায় কোন কারণে? এরকমই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, শূন্যের আবিষ্কার কোন দেশ থেকে হয়েছিল? ভারত, বাংলাদেশ, নেপাল নাকি জার্মানি? সঠিক উত্তরটি হলো ভারত। পৃথিবীতে সবচেয়ে দামি রক্তের গ্রুপ কোনটি? ও পজিটিভ, এ নেগেটিভ, এ বি পজিটিভ, গোল্ডেন ব্লাড। সঠিক উত্তরটি হলো গোল্ডেন ব্লাড। রক্তের 4টি গ্রুপের কথা তো সকলেই জানেন, এ, বি, ও এবং এ বি। এর পরে রয়েছে আরএইচ ফ্যাক্টর, কিন্তু এসবের বাইরেও আছে একটি বিশেষ রক্তের গ্রুপ যাকে বলা হয় গোল্ডেন ব্লাড বা সোনালি রক্ত। এই রক্তের গ্রুপের মানুষের সংখ্যা রীতিমতো কম, প্রতি 60 লক্ষ মানুষের মধ্যে একজনের এই রক্ত থাকতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে মাত্র 43 জন মানুষ রয়েছেন। সাধারণত রক্ত পজিটিভ নাকি নেগেটিভ হবে তা নির্ভর করে তার আরএইচ প্রোটিন এর উপর। এই প্রোটিনটি থাকলে রক্ত পজিটিভ, না থাকলে নেগেটিভ। 1960 সালে এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এমন রক্তের খোঁজ পাওয়া যায় যেটি আরএইচ প্রোটিন এমন, যে সেটিকে পজিটিভ বা নেগেটিভ কোনো দলেই ফেলা যাবে না। চিকিৎসকরা এই রক্তের নাম দেন গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। একে আরএইচ নুল রক্ত বলা হয়। পরের প্রশ্নটি হলো, আমাদের শরীর মোটা হয়ে যায় কোন কারণে? ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম নাকি ভিটামিন? সঠিক উত্তরটি হলো ক্যালোরি। আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার চেয়ে বেশি মাত্রায় ক্যালোরি যুক্ত খাবার খেলে এবং পরিশ্রম কম করলে অতিরিক্ত ক্যালোরি দেহে ফ্যাট বা মেদ রূপে সঞ্চিত হয়। এই কারণে শরীর মোটা হয়। এছাড়া রোগের কারণে বা জিনগত সমস্যায় শরীর মোটা হয়। মানুষ অনেক কারণে মুটিয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বৈশিষ্ট্য পরিবর্তন, হরমোন গ্রহণের গণ্ডগোল, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও মানসিক অসুস্থতা থেকে মানুষ মোটা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব কম খেলেও ক্রমেই ওজন বেড়ে যায়। বন্ধুরা, পরের প্রশ্নটি যাওয়ার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের প্রশ্নটি হলো, কোন ব্লাড গ্রুপের মানুষদের অন্য তুলনায় রাগ বেশি? এ বি পজিটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, বি পজিটিভ। সঠিক উত্তরটি হলো এ নেগেটিভ ব্লাড গ্রুপের। এ নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিগণ যে কোনো বিষয় নিয়ে খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এছাড়া এরা একটু অমনোযোগীও হয়, কিন্তু কোনো অপ্রয়োজনীয় বিষয়ে এদের মনোযোগ বেশি লক্ষ্য করা যায়। এরা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে ও একটু একঘেয়েমি প্রকৃতিরও হয়। এই ধরনের ব্যক্তিদের অন্যদের উপর অভিযোগ বেশি লক্ষ্য করা যায় এবং এই ব্লাড গ্রুপের মানুষদের অন্যের তুলনায় রাগ সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্নটি হলো, কি পান করলে পেটের ভুঁড়ি 10 দিনে শূন্যে এসে দাঁড়ায়? ভিনিগার, করলা জুস, জিরা জল, ডাবের জল।
সঠিক উত্তরটি হলো জিরা জল। আমাদের প্রত্যেকেরই বাড়িতে জিরা থাকে। খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরেও অনেক উপকার করে জিরা। জিরা কোলেস্টেরলের মাত্রা কম রাখে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধিও আটকায়। জিরার তৈরি পানি দিয়ে মাত্র 10 দিনে কমিয়ে ফেলতে পারবেন পেটের মেদ। 1 চামচ জিরা দিয়ে 500 মিলিলিটার জলে ভালো করে ফোটান। যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি চাইলে স্বাদের জন্য তাতে দারুচিনি এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। টানা 10 দিন এটি পান করুন।